নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বিশ্ব রাশি দু কুড়ি কেমন যেতে পারে তার একটি আগাম পূর্বাভাস দিতে চলেছি দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারি অর্থাৎ এই বছরের শুরুতে শনি ধনু রাশি থেকে মকর রাশিতে গোচর করবেন পরবর্তীতে এটি এগারোই মে দু থেকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার কুড়ির মধ্যে বিপরীতমুখী গমন করবে বাইশে মার্চ দু হাজার কুড়ি থেকে বৃহস্পতি প্রত্যাবর্তন গতিতে মকর রাশিতে চলে যাবে এবং তারপরে আবার এর গোচর ধনু রাশিতে তিরিশে জুন দু হাজার কুড়ি হবে মে মাসের চোদ্দ তারিখ থেকে সেপ্টেম্বরে তেরো এটি প্রত্যাবর্তন করবে এই গ্রহগুলি ছাড়াও রাহু এবং কেতু তাদের রাশি যথাক্রমে মিথুন থেকে বিষ এবং ধনু থেকে বৃশ্চিক রাশিতে প্রত্যাবর্তন করবে দু হাজার সালের জন্য এখুনি প্রধান গ্রহের গোচর হিসাবে বিবেচিত যদিও এই গোচর এবং গ্রহগুলি আপনার জীবনের ঘটনা সম্পর্কে সব কিছু ব্যক্ত করতে যথেষ্ট নয় তবে আপনার চন্দ্র রাশির উপর ভিত্তি করে এই বছরটি আপনার কেমন যেতে পারে তার একটি আগাম পূর্বাভাস দিতে চলেছি তবে মনে রাখবেন এটি সার্বিক বিচার এবার দেখে নি দু হাজার কুড়িতে আপনার জীবনে কি কি ঘটতে পারে দু হাজার কুড়ি অনুসারে আপনার ভাগ্য সাধারণ মানের হবে ভাগ্য আপনাকে অনুগ্রহ করবে আপনার নবম ঘরের প্রভু শনি তার নিজের ঘরে মকর রাশিতে থাকবে অপ্রত্যাশিত বা প্রত্যাশিত আপনি ধন উপার্জন করতে পারবেন উদাহরণস্বরূপ জানানো যায় উত্তরাধিকার বা কোনো গোপন সূত্রে আপনার ধন প্রাপ্তি ঘটতে পারে এরপর সেপ্টেম্বরে রাহু মিথুন থেকে বৃষরাশিতে পরিবর্তিত হলে অর্থের ক্ষেত্রে আপনাকে অনেক শুভ সংবাদ এনে দেবে প্রচুর পরিমাণে অর্থ আসতে শুরু করবে আপনার আপনার স্বাস্থ্যের শুরুতে এবং এই বছরের শেষের দিকে যত্ন নিন কাঙ্ক্ষিত চাকরি পেতে আপনি কিছুটা অসুবিধার মুখোমুখি হতে পারেন সেই জন্য কর্মক্ষেত্রে বেশ কিছু যদি আপনার অসুবিধা দেখা দেয় তবে আপনাকে অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করতে হতে পারে দু হাজার কুড়িতে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি ফেব্রুয়ারি মাসে পদোন্নতি পেতে পারেন আপনি যদি নিজে ব্যবসা করে থাকেন তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয় অন্যথায় এক্ষেত্রে আর্থিক ক্ষতি আপনার হতে পারে পরিশ্রম করে যারা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছরটি দুর্দান্ত হতে চলেছেন অর্থাৎ যে কোনো পরীক্ষাতে আপনারা কিন্তু এবছর সফলতা পেতেই পারেন দু হাজার কুড়ি বেশিরভাগ মাসে শিক্ষার্থীদের পক্ষে উপযোগী অর্থাৎ আপনারা যেমন পরিশ্রম করবেন তেমন আপনারা রেজাল্ট আশা করতেই পারেন মার্চ মাস থেকে জুলাই মাসে বিবাহ অনুষ্ঠান আপনার পরিবারে কোনো বিবাহ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই বছরটি প্রেমের ক্ষেত্রে আপনার পক্ষে খুব একটা সুবিধার হবে না কাজেই খুব সাবধানে আমাকে কাটাতে হবে এই বছরটি কাজেই আপনি খুব সাবধানে কাটান দীর্ঘদিন ধরে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু এবার বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে কারণ বিশ্বরাশি জাতক জাতিকাদের ঢাইয়া কেটে যাচ্ছে এবং রাহুল পজিশন থাকছে সুবিধাজনক জায়গায় তবে মাঝে মাঝে আপনার শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে সেই জন্য আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন আপনার প্রেমিকার সাথে আপনার সম্পর্ক যেহেতু সারা বছর ধরে একটু কথা কাটাকাটি হবে কাজেই মুখের ভাষায় মধুরতা আনার চেষ্টা করুন এবছর যারা বিশ্বরাশির জাতক জাতিকা হয়েছে তারা যদি বিবাহের সম্পর্কে আবদ্ধ হতে চান তবে বছরটি আপনাদের জন্য খুবই শুভ বছরের প্রথম দিকে পারিবারিক জীবন খুব একটা অনুকূল যদি নাও থাকে তবে বছরের মধ্যভাগ থেকে আপনার পারিবারিক জীবন আগের থেকে অনেকটা সুবিধাজনক জায়গায় থাকবে উচ্চ শিক্ষার্থীদের জন্য এই বছরটি খুবই শুভ বিশেষ করে সেপ্টেম্বর মাসের পর থেকে আপনি আপনার গ্রহ নক্ষত্রের সাহায্য কিন্তু পেয়ে যাবেন তারা পছন্দসই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে বিশ্বরাসি জাতক জাতিকাদের যাদের সন্তান রয়েছে সন্তানদের জন্য এই বছরটি খুবই শুভ এছাড়াও সম্পদ লাভের ক্ষেত্রে আপনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে তেমন কিছু বড় সমস্যা দেখা দিবে না আপনি এই বছর কাউকে টাকা ধার দিবেন না এবং কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না সাবধানে একটু যানবাহন চালাবেন কারণ বছরের মধ্যভাগে ছোটোখাটো কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ দেখতে পাওয়া যাচ্ছে কাজেই সতর্ক থাকুন ব্যবসায়ীদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ আপনার এই সময় অর্থ উপার্জনের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে বিগত দুই আর দুই থেকে আড়াই বছর আপনার যেখানে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেখান থেকে এবার আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন তবে মনে রাখবেন এই সমস্ত রাশিফল গোচরের ভিত্তিতে করা হলো এটি কোনো ব্যক্তিগত রাশিফল নয় এটি সার্বিক কাজেই আপনার জীবনে যে হুবহু সব ঘটনা ঘটবে তা কিন্তু নির্দ্বিধায় বলা যায় না তবে হ্যাঁ এইটটি পারসেন্ট ঘটবেই